হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের বাংলা সাজেশান এবং তোমাদের প্রথম যে কবিতাটা আছে, কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতা থেকে ইম্পর্টেন্ট কয়েকটি MCQ নিয়ে এসেছি। এটা তোমাদের পার্ট ওয়ান অর্থাৎ প্রথম পর্ব MCQ, এটা হলো পার্ট 1 প্রথম পর্ব। আমি তোমাদের যে গল্পটি দিয়েছে, প্রথম গল্পটি পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা। এই পুঁইমাচা থেকে আমি দুখানি ভিডিও তোমাদের দিয়েছি, MCQ ইম্পর্টেন্ট MCQ তৈরি করে দিয়েছি। আরও কয়েকটি MCQ তোমাদেরকে দেব, আর একটা ভিডিও দিলে তোমাদের পুঁইমাচাটা শেষ হয়ে যাবে। আজকের তোমাদের যে প্রথম কবিতাটি আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট MCQ আমি দিচ্ছি। এটা পার্ট 1, এবং আরও একটি পার্টে তোমাদের 20-22টার মতো আরও MCQ আমি তোমাদের দেবো। তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হবে সমস্তটাই MCQতে, এবং নাম্বার থাকবে 40। তোমাদের ক্লাস 11-এ ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে। আমি প্রথম ভিডিও তোমাদের দিয়েছিলাম, সেমিস্টার সম্পর্কিত কিছু তথ্য তোমাদেরকে দিয়েছিলাম, এবং তারপরে তোমাদের পুঁইমাচা থেকে দুখানি ভিডিও দিয়েছি, এবং আজকের যেটি তোমাদের দিচ্ছি, তোমাদের বাংলার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর পার্ট 1 থেকে 21টার মতো 20-21টা MCQ আমি তোমাদের দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরাই জানো যে তোমাদের এই চ্যানেলটি কেবলমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। তোমাদের নতুন সেমিস্টার পদ্ধতি শুরু হলে বলে তোমাদের ভিডিও দিতে দেরি হয়েছে। আমি 12 ক্লাস অর্থাৎ ক্লাস 12-এর ভিডিও ছাড়ছিলাম, কিন্তু তোমাদের অলরেডি ক্লাস 11-এর ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা বেশিরভাগ ভিডিও পাবে তোমরা সকাল নটার ভিতরে ভিডিও পাবে, এবং কোনো দিন মিস হলে রাত্রি 7:30-8টার দিকে তোমরা ভিডিও পাবে, 7:30-8টার দিকে তোমরা ভিডিও পাবে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখা মাইকেল মধুসূদন দত্ত আমরা এই প্রশ্নকটি পড়ে নিই। প্রথমে দেখতে পাচ্ছ একের দাগের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী জাতীয় কবিতা? পত্র, কাব্য, ব্যঙ্গ কবিতা, সনেট এবং গীতি কবিতা? অ্যান্সার হচ্ছে একটা পত্র কাব্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কী জাতীয় কবিতা? পত্র কাব্য। দুয়ের দাগের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল উৎস কী? অ্যান্সার হবে চতুর্দশপদী কবিতাবলি। দেখো এখানে যে বক্স আছে, এই বক্সের মধ্যে টিক দেওয়া আছে। এইরকমভাবে তোমাদের MCQ যদি এইরকম পড়ে তাহলে তোমাদের টিক মারতে হবে। আর আমি সময় কম লাগার জন্য আমি বক্সগুলো তৈরি করিনি, আমি একটা করে রাউন্ড দিয়ে সেটাকে ভরিয়ে দিয়েছি। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলেছি যে এই রাউন্ড ভরানো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় গেলে এই উত্তরগুলো এইরকমভাবে ভরতে হয়, সেই জন্য আমি এইরকমভাবে দিয়েছি। অর্থাৎ তোমাদের যেমন এই প্রশ্নটির উত্তর হবে অপশান 2 অর্থাৎ অষ্টক, এখানে দেখো এটা ভরিয়ে দিয়েছি। সনেটের শেষ 8 লাইনকে কী বলে? উত্তর হবে অষ্টক। সনেটের শেষ 8 লাইনকে কী বলে? উত্তর হবে অষ্টক। মধুসূদন দত্ত কোন নগরীতে বসে সনেটগুলি লিখেছিলেন? অ্যান্সার হবে ভাষাই নগরীতে অর্থাৎ অপশান 3। চতুর্দশপদী কবিতাগুলিতে মোট কটি কবিতা রয়েছে? অ্যান্সার হবে 102টি কবিতা আছে, 102টি অপশান 3। কোন ভাষার মাধ্যমে কবি মধুসূদনের আত্মপ্রকাশ ঘটে? ইংরাজি ভাষার মাধ্যমে, অর্থাৎ ইংরাজিতে তিনি প্রথম কবিতা লিখেছিলেন। বারবার লোডশেডিং হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, বারবার লোডশেডিং হচ্ছে, ফলে খুবই ডিস্টার্ব হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা? অ্যান্সার হবে 86 সংখ্যক কবিতা। মাইকেল মধুসূদন দত্ত যে ছন্দে প্রবর্তন করে তার নাম হলো অমৃতাক্ষর ছন্দ। বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা হয়েছে? এটিও অমৃতাক্ষর ছন্দে লেখা হয়েছে। দশের দাগের প্রশ্ন, মধুসূদন দত্তের লেখা একটি পত্রকাব্যের নাম হলো বীরাঙ্গনা। কোন কাব্যকে অমর কাব্য বলা হয়? মেঘনাদ বধ। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের যে কাব্যের মধ্যে দিয়ে তিনি অমর কাব্য বলে অভিহিত করেছেন বা লাভ করেছেন সেটি হলো মেঘনাদ বধ কাব্যটি। 12 দাগের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা বলি কোন দেশে বসে লিখেছিলেন? ইংল্যান্ড, ফ্রান্সে, বাংলাদেশে, ভারতে? অ্যান্সার হবে ফ্রান্সে অর্থাৎ অপশান 2।
একটি অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলাম, কে কাকে অগ্নিস্ফুলিঙ্গ পাঠাইলেন? বিদ্যাসাগর মধুসূদনকে, মধুসূদন বিদ্যাসাগরকে, রাসনারায়ণ বসু মধুসূদনকে, মধুসূদন রবীন্দ্রনাথকে। অ্যান্সার হবে বিদ্যাসাগর মধুসূদনকে। অর্থাৎ অপশান এ, দীনের বন্ধু নামে কে পরিচিত? বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দীনের বন্ধু নামে পরিচিত। করুণা সিন্ধু কাকে বলা হয়? এও বিদ্যাসাগরকে করুণা সিন্ধু বলা হয়। সেই জানে, কী জানে? সুমহান হিমালয়ের কত গুণ, গণেশ্বরী শীতল ছায়া দেয়, নদী নির্মল জল দান করে, তরুদল অমৃত ফল যোগায়। অ্যান্সার হবে সুমহান হিমালয়ের কত গুণ। অপশান এ, অম্লান শব্দের অর্থ হলো অমলিন, অম্লান শব্দের অর্থ হলো অমলিন, অর্থাৎ অপশান বি। কিরণ শব্দের অর্থ হলো সূর্য, পর্বত, তুষার, আলোক রশ্মি। অ্যান্সার হবে আলোক রশ্মি, অপশান ডি। বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে, অপশান সি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কাকে গিরিশ বলা হয়েছে? বিদ্যাসাগরকে গিরিশ বলা হয়েছে। এখানে গিরিশকতার অর্থ হলো পর্বত, কিন্তু এখানে যে চারটি নাম রয়েছে দেখতে পাচ্ছ, নামের মধ্যে বিবেকানন্দ দুবার এখানে উল্লেখ করা হয়েছে। এটা একটি হবে রবীন্দ্রনাথ, একটি হবে রবীন্দ্রনাথ। তাহলে অপশান হবে বিদ্যাসাগর, অ্যান্সার হবে বিদ্যাসাগর। দানে বাড়ি, কে বাড়ি দান করে? পুকুর, সাগর, মেঘ, নদী। অ্যান্সার হবে নদী, অর্থাৎ অপশান ডি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের একাদশ শ্রেণীর ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, নতুন সিলেবাস বলে একটু দেরি হয়ে গেল, কিন্তু এবার তোমাদের ভিডিও কন্টিনিউ চলতে থাকবে। নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো ইংলিশে কিংবা অন্য কোনো সাবজেক্টের, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম, আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।